আজকে আমরা দেখব বুটস্ট্র্যাপ টেবিল। টেবিলটা আপনি এখানে কম্পোনেন্টের ভিতরে পাবেন না, কন্টেন্টের মধ্যে পাবেন, অথবা আপনি যে সার্চ করেন টেবিল, এখানে সার্চ করলে আপনি টেবিল পেয়ে যাবেন। এই যে দেখেন টেবিল, এখান থেকে আপনি বিভিন্ন স্টাইলের টেবিল তৈরি করতে পারবেন। অসম অসম স্টাইলের টেবিল রয়েছে, ডার্ক মোডের টেবিল রয়েছে, সিম্পল টেবিল রয়েছে, তারপর হচ্ছে আপনার এটা কি অনেক রকমের টেবিল রয়েছে। আপনি আপনার মন মতো যে কোনো টেবিল তৈরি করতে পারেন। এখানে বর্ডার টেবিল রয়েছে, বর্ডার টেবিল চাইলে বর্ডার টেবিল, আপনি বর্ডারের কালার করতে পারবেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট সেটাই আপনি এখানে তৈরি করতে পারবেন। ওকে, সো আমরা প্রথম থেকে একটা সিম্পল টেবিল তৈরি করার চেষ্টা করি। এটা একটা টেবিল, এখানে আমরা কপি করি, কপি করে এখান থেকে এটাকে বাদ দিয়ে ডিভ কন্টেইনার MY5 এরকম একটা কিছু নিয়ে এর মধ্যে টেবিলটাকে পেস্ট করে দিলাম। কোনো কলাম টলাম নিলাম না এবার, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি একটু ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলেই দেখতে পারবো যে আমাদের টেবিল রেডি। এই যে দেখেন আমাদের টেবিল রেডি। আচ্ছা, আপনি যদি স্ক্রাইবড করতে চান তাহলে স্ক্রাইবড করার একটা অপশন এখানে রয়েছে, টেবিল স্ক্রাইবড। এই যে আপনি এখানে আমরা কী করেছি দেখেন তো, জাস্ট একটা কন্টেইনারের মধ্যে টেবিল নিয়েছি, টেবিলের ক্লাস দিয়েছি টেবিল, টেবিলের ক্লাস টেবিল। এখানে যদি আমরা বলি টেবিল স্ক্রাইবড, বানান যদি ঠিক থাকে তাহলে এখানে স্ট্রাইপ টেবিল দেখতে পারবো। ইয়েস, স্ট্রাইপ টেবিলের অর্থ কী, একটার একটা আইটেম হচ্ছে আপনার এক কালারে হবে ব্যাকগ্রাউন্ড একটারও, পরের ডোটার ব্যাকগ্রাউন্ড আর এক রকম হবে, দ্যাটস ইট, ঠিক আছে। আরও অনেক অপশন আছে, সেগুলো আপনি এখান থেকে বসে বসে করতে পারেন। হোভারেবল, এই যে টেবিল হোভার যুক্ত করলে হোভার করার পরে আপনাকে কিছু একটা যুক্ত করতে দিবে, মানে এই যে কালারটা দেখাবে টেবিল হোভার। এখানে দেখেন এবার যদি আমরা যাই তাহলে দেখবো যে আমাদের হোভার করলে কিছু একটা দেখাচ্ছে, আর এটা প্রপারলি বোঝা যাচ্ছে না স্ট্রাইপ টেবিলের জন্য। সো স্ট্রাইপ টেবিল যদি বাদ দেই তাহলে পারফেক্টলি হোভার টেবিল আমরা বুঝতে পারবো যে কোন রোতে আমরা হোভার করেছি, তাই না। আচ্ছা, এবার কীভাবে টেবিলটা তৈরি হলো, খুবই সহজ, এক্সট্রা করে কিচ্ছু করা হয়নি, এক্সট্রা করে জাস্ট একটা কাজই করা হয়েছে। এখানে টেবিল তৈরি করা হয়েছে এবং টেবিলের মধ্যে বলে দেওয়া হয়েছে ইটস আ টেবিল, এর ক্লাস নাম হচ্ছে টেবিল, এবং এর সাথে এক্সট্রা আরও কিছু ক্লাস আপনি চাইলে যুক্ত করতে পারছেন, টেবিল স্ট্রাইবড, টেবিল হোভার, দ্যাটস ইট। আর বাকি সব কিছু আমরা যেভাবে টেবিল তৈরি করি সেম, টি হেড, টি আর, এর মাঝখানে কোথাও কোনো ক্লাস নেই। আর টি স্কোপ রো বলা হয়েছে কেন, এটা জাস্ট একটা স্কোপিং করার জন্য বলা হয়েছে, এটার সাথে আসলে বুটস্ট্র্যাপের কোনো সম্পর্ক নেই, এটা HTML এর কনসেপ্ট। তাছাড়া বাকি নতুন করে আমরা কিচ্ছু করিনি। বুটস্ট্র্যাপে টেবিল তৈরি করা খুবই সহজ, জাস্ট আমাকে ক্লাস বলে দিতে হবে টেবিল, বাকিটা বুটস্ট্র্যাপ নিজেই করে নেবে, আমাকে আর কিচ্ছু করতে হবে না। মজার না? অনেক মজার। তাহলে পরবর্তী লেকচারে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করছি, বিশেষ করে আমরা পরবর্তী লেকচার আলোচনা করব ফর্ম নিয়ে।